মহা কার্টুন টিভি খুনি আংটি। কোন এক গ্রামে মোহন নামের এক ব্যবসায়ী থাকত। মোহনকে রোজ নিজের কর্মসূত্রে শহরে যেতে হতো, যার জন্য তাকে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। রোজকারের মতো মোহন শহর থেকে জিনিসপত্র নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সন্ধে হয়ে গিয়েছিল আর সে যেতে যেতে ভাবল, সন্ধে তো অনেক হয়ে গেছে, যদি আমি জঙ্গলের রাস্তাটা দিয়ে যাই, ওই রাস্তাটা অনেক ছোট আছে, আমি তাড়াতাড়ি ঘরে পৌঁছে যাব। এমনটা ভেবে সে জঙ্গলের ছোট রাস্তা দিয়ে যেতে লাগল। অনেক ভিতরে গিয়ে গভীর অন্ধকারের জন্য মোহন কিছু দেখতে পাচ্ছিল না, যার জন্য সে নিজের টর্চটা বার করে। কিন্তু সে যখনই টর্চটা জ্বালায় তখনই সেটা বন্ধ হয়ে যায়। এটা দেখে মোহন বলল, ওহো, এটা এখনই খারাপ হবার ছিল, আমার এখানে নতুন ব্যাটারি দিয়েছি অনেক দিন হয়ে গেছে, চলো ঘরে গিয়েই এতে আমি নতুন ব্যাটারি ভরে নেব। এমনটা বলে মোহন তার ঘরের দিকে যেতে লাগল। যেহেতু তার কাছে আর কোনো উপায় নেই, তাই সে অন্ধকারে সাবধানে হাঁটতে লাগল। কিছু দূর গিয়েই মোহন একটা চমৎকার জিনিস দেখতে পেল। এই কি, এই জঙ্গলে মঙ্গল কি করে হয়ে গেল, একটু এগিয়ে গিয়ে দেখি। এই ভেবে মোহন এগিয়ে যায়। আর এগিয়ে যাওয়ার পর ওই চমৎকার জিনিসটির আলো আরো বেড়ে গেল। এই দেখে মোহন বলে, মনে হয় এটা কোনো হীরের আংটি। কি ব্যাপার, আজ তো গুপ্তধন পেয়ে গেলাম, এটাকে বেচতে পারলে আমাকে সারা জীবন কোনো কাজই করতে হবে না। মোহন যখন সেই চমৎকার জিনিসটার দিকে এগিয়ে যায় তো দেখে যে সেটা কোনো মেয়ের হাতে পরানো একটি আংটি, যেটা দেখে মোহন একটু ঘাবড়ে যায়। যখন সে আরেকটু কাছে যায় তো সে দেখে যে যে মেয়েটির হাতে আংটি পরানো আছে সেই মেয়েটি মৃত। হে ভগবান, এটা কি হয়ে গেল, মৃত মেয়ে, কোথায় ফেঁসে গেলাম আমি, কি করব কি করব, পুলিশকে ফোন করতে হবে, যদি আমি ওনাদের বলে দিই তাহলে আমি নিজেই না ফেঁসে যাই, কি করব আমি, কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েটির লাশ দেখে মোহনের হাত পা ঠান্ডা হতে লাগলো, আর সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর তখনই সে ভাবল, আমি না বলি তবে কেউ না কেউ তো পুলিশকে এই মেয়েটার ব্যাপারে জানিয়েই দেবে, কেননা আমি এই হীরের আংটিটা নিয়ে নিজের সাথে নিয়ে চলে যাই। মোহন প্রথম থেকেই লোভী প্রকৃতির মানুষ ছিল, আর নিজের সামনে হীরের আংটি দেখে তার লোভ জেগে ওঠে। আর ও মেয়েটির সম্বন্ধে পুলিশকে না জানিয়ে তার হীরের আংটিটা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেয়েটির আংটিটা নেওয়ার জন্য সে তার কাছে যায়। চলো তাড়াতাড়ি এই আংটিটা বার করে নি। আরে এটা বার হচ্ছে না কেন, মনে হচ্ছে আটকে গেছে। মেয়েটির হাতে আংটিটি আটকে যায়, আর মোহনের হাজার চেষ্টার পরেও সেটা বেরোয় না। তখন সে একটা বুদ্ধি বের করল। এর আঙুলটা কেটে আমি যদি এর আংটিটা বের করে নি। মোহনের লোভ এতটাই বেড়ে যায় যে সে একজন মৃত মেয়ের আঙুল কেটে সেই হীরের আংটি পাওয়ার চেষ্টা করে। নিজের ঝোলা থেকে একটা ছুরি বের করে মোহন সেই মেয়েটির আঙুল কেটে দেয়, আর রক্তে মাখা ওই হীরের আংটি নিয়ে সে সেখান থেকে চলে যায়। আরে পালাও রে, পালাও, পালাও এখান থেকে, পালাও। পালাতে পালাতে মোহন নিজের ঘরে চলে আসে, আর ওই খুনি আংটিকে জলে ধুয়ে মুছে তার সিন্ধুকে রেখে দেয়। কাল সকাল হতেই আমি এটাকে ভালো দামে বেচে দেব। মোহন পরের দিনই সেই হীরের আংটিটি বাজারে বেচতে চলে গেল। এত দামি একটা আংটি দেখে দোকানদার তাকে বলে, আরে দাদা ভাই, এই আংটিটা আপনি কোথায় দিয়ে নিয়ে আসলেন? এই শুনে মোহন খুব রেগে যায় আর বলে, তাতে তোমার কি আসে যায়, তুমি এটাকে পরীক্ষা করো আর আমাকে টাকা দিয়ে দাও। দোকানদার
তাকে আর কিছু বলল না আর তাকে তার প্রাপ্ত টাকা দিয়ে বিদায় দেয়। টাকা নিয়ে মোহন তার বাড়িতে যায় আর কিছুদিনের মধ্যেই তার বসবাস ধনীদের মতো করে দেয়। তখন তার ঘর অনেক বড় হয়ে যায়। কিছুদিন পার হয়ে যায় আর মোহন নিজের বসবাস আরামদায়ক করে তোলে। একদিন হঠাৎ অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর সেদিন মোহনের দরজায় একজন আসে। যখন মোহন দরজা খোলে তো সে দেখে একজন মহিলা তার দরজায় দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ বলুন। আমি পাশের গ্রাম থেকে এসেছি আর আর আমি এখানে একজনকে খুঁজতে এসেছি আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আর এত রাতে আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। তাহলে কি আজ রাতে আমি এখানে থাকতে পারি? নিজের সামনে অত সুন্দরী এক নারীকে দেখে মোহনের মনে লোভ জেগে ওঠে আর ও তাকে নিজের ঘরে ডেকে নেয়। মহিলা ঘরে এসে সোফায় বসে পড়ে আর বলে, আরে বাহ, আপনার ঘরটা তো কত সুন্দর। তা আপনি কি কাজ করেন? আগে ওইসব কিছু না, আমি তো ছোট সাধারণ ব্যবসায়ী। আচ্ছা এইসব ছাড়ুন, আপনি কি কিছু নেবেন? হ্যাঁ, আমায় শুধু এক গ্লাস জল দিন। মোহন মহিলার জন্য জল আনতে ওখান থেকে চলে যায়। যখনই সে জল নিয়ে ওই ঘরে ফিরে আসে তখন সে দেখে যে ওই মহিলা তার রকিং চেয়ারে বসে আছে আর মোহনের দিকে খুবই অদ্ভুতভাবে তাকিয়ে হাসছে। এটা দেখে মোহন খুব ঘাবড়ে গেল। সে যখন আরো ভালো করে সেই মহিলাটিকে দেখল তখন সে দেখে যে সেই মহিলাটির হাতের মাঝের আঙুলটি কাটা, যার থেকে রক্ত ঝরছিল। এই সব দেখে মোহনের কিছু মনে পড়ে। হীরের আংটি বের করে নেওয়ার জন্য আমি ওই মেয়েটির আঙুল কেটে এই আংটিটা বের করে নিয়েছিলাম। হে ভগবান, এ সেই মেয়েটাই তো নয়। মোহন এসবই ভাবছিল আর তখনই মহিলাটি একটি ভূতনিতে পরিণত হল। ওর শরীর একদম কালো ছিল, চোখ একদম লাল আর বড় বড় দাঁত। এটা দেখে মোহন খুবই ভয় পেয়ে যায়। তখনই সেই মহিলা যে ভূতনি হয়ে গেছে সে বলে, মনে হয় তোর নিজের কৃতকর্ম মনে পড়ে গেছে। কত লোভী রে তুই, একটা মৃত মেয়ের লাশকেও ছাড়লি না তুই, অন্তত আমাকে দেখে দয়া তো করতে পারতিস। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোর দ্বারা এত বড় ভুল হয়েছে যে তার খেসারত তোকে তোর মৃত্যু দিয়েই শোধ করতে হবে। আমি লোভে পড়ে ভুলে গেছিলাম যে আমি কত বড় ভুল করছি, আমায় ছেড়ে দাও। আমি সেই সময় বেঁচে ছিলাম, আমার শরীরে সামান্য নিঃশ্বাস বেঁচে ছিল। যদি তুই চাইতিস তো তুই আমায় সাহায্য করতে পারতিস, কিন্তু আমার আঙুল কেটে তুই আমার মধ্যে বেঁচে থাকা সামান্য নিঃশ্বাসটুকুও কেড়ে নিলি। দোষ তো তুই অনেক বড় করেছিস, এবার তুই এর শাস্তি অবশ্যই পাবি। ভূতনি না আগে দেখে না পিছে মোহনের ওই ছুরিটি নেয় যেটা দিয়ে সে তার আঙুল কেটেছিল। তারপর সে এগিয়ে গিয়ে মোহনের বুকে একের পর এক ছুরি বসিয়ে তাকে মেরে দিল। এইভাবেই সেই ভূতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর কখনো কাউকে দেখা যায়নি। হয়তো সে শুধু তার মৃত্যুর বদলা নিতে এসেছিল। প্রতিশোধ নেওয়ার পরে সে সব সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। তার সাথেই মোহনের হঠাৎ করে মৃত্যুর রহস্য কখনো কেউ জানতে পারেনি আর এই রহস্য সব সময় রহস্যই থেকে যায়। হ্যালো বন্ধুরা, আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই গল্পটি কেমন লাগলো। এই গল্পটিকে অবশ্যই লাইক করবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ারও করবেন। বাই। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।